দূর থেকে দেখলে মনে হবে ঠিক যেন শুকর। নাকটা আবার অনেকটা হাতির সুরের মতো। আপাত নিরীহ তৃণভোজী এই প্রাণীটি আলিপুর চিড়িয়াখানার নতুন অতিথি। নাম মালয়ান তাপির। এই যে মালয়ান টাপিরটি দেখা যাচ্ছে, এর একটি ইতিহাসও আছে। উত্তরবঙ্গের ময়নাগুড়িতে এই টাপিরটিকে উদ্ধার করেছিল বনদপ্তর, এবং যেটা জানা যায় কয়েকজন পাচারকারী একে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বনদপ্তর এবং পুলিশ গিয়ে তাদের আটক করে এবং তাদের থেকে এই মালয়ান টাপির উদ্ধার হয়। অবশেষে আদালতের নির্দেশে তার ঠিকানা হয়েছে আলিপুর চিড়িয়াখানা, এবং আজকে থেকেই দর্শকরা এই টাপিরকে আলিপুর চিড়িয়াখানায় দেখতে পাবে। কলকাতা চিড়িয়াখানার প্রায় শুরু থেকেই মালয়ান তাপির ছিল, কিন্তু 80-এর দশকের পর থেকে আর এই পশুকে দেখা যায়নি। সম্প্রতি এই মালয়ান তাপিরটিকে ময়নাগুড়ি থেকে উদ্ধার করেন বনকর্মীরা। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে আদালতের নির্দেশে এটিকে আলিপুর চিড়িয়াখানায় আনা হয়েছে। মালয়ান টাপির, এটা একটা সুন্দর কিউট দেখতে জন্তু, যেটা হাতির মতন ছোট্ট শুঁড় আছে এবং বেশ জল কাদায় থাকতে ভালোবাসে। এই টাপির আমাদের আলিপুর চিড়িয়াখানায় 1877 সাল থেকে ছিল। 1875 সালে চিড়িয়াখানা শুরু হয়। 1877 থেকে এখানে রেগুলারলি অলমোস্ট টাপির ছিল। 1980-এর দশকের পরে কিন্তু আমাদের কাছে আর টাপির ছিল না, তা বহুদিন বাদে আমরা আবার পেয়েছি। মালয়ান টাপির ছাড়াও আনা হয়েছে একজোড়া রয়্যাল বেঙ্গল টাইগার। মঙ্গলের দুপুরে যাদের দেখতে বেশ ভালোই ভিড় জমেছিল চিড়িয়াখানায়। সম্প্রতি যে দুটি বাঘকে উত্তরবঙ্গ থেকে নিয়ে আসা হয়েছে, তাদের এই একই এনক্লোজারে ছাড়া হয়েছে। এটি মেল টাইগার এবং একটি ফিমেল টাইগার। দর্শকরা আলিপুর চিড়িয়াখানায় এতদিন পর্যন্ত একটি এনক্লোজারে একটি বাঘ দেখতে পেতেন, কিন্তু এখন থেকে এই এক জোড়া বাঘ এই এনক্লোজারেই দেখতে পাওয়া যাবে। এর আগে পর্যন্ত আলিপুর চিড়িয়াখানায় 6টি বাঘ ছিল মোট, তার সঙ্গে এই দুটি সংযোজন হলো। অর্থাৎ এখন আলিপুর চিড়িয়াখানায় মোট 8টি বাঘ দেখতে পাবেন বঙ্গবাসী। আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর, বাঘ দুটিকে নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমাল পার্ক থেকে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের বয়স 3 বছর। ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।